আগামীকাল সাগরপাড়ের শহর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের আগমন ঘিরে শহর জুড়ে এখন সাজ সাজরব। স্মরণকালে সবচেয়ে বড় জনসভা করে চমক দেখাতে চায় জেলা আওয়ামী লীগ। আর প্রধানমন্ত্রী সমাবেশ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে গোটা এলাকা। কক্সবাজার থেকে আইয়ুবুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শেখ জায়েদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন উপলক্ষে সড়ক মেরামত থেকে শুরু করে চলছে সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার মহাকর্মযজ্ঞ। রাঙিয়ে তোলা হচ্ছে সড়ক বিভাজক ও আশপাশের এলাকা। 7 ডিসেম্বর কক্সবাজারে জনসভায় অংশ নেবেন সরকার প্রধান, তাই পুরো শহর জুড়ে এখন সাজ সাজরব। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে টাঙানো ব্যানার ফেস্টুনো বিলবোর্ড পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক উপসড়ক। ভাঙাচোড়া সড়কের সংস্কার, ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন, সড়কের লাইটিং ও সৌন্দর্য বর্ধনের কাজও চলছে সমানতালে। প্রধান সড়কের অসম্পূর্ণ কাজও দ্রুত শেষ করার চেষ্টা চলছে। দীর্ঘদিন পর দলীয় সভাপতির আগমনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আগামী 7 তারিখ এই পর্যটন নগরী কক্সবাজারকে আমরা ছাত্রলীগের নগরীতে পরিণত করতে চাই। কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের মাঝে একটি প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। আমরা কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। স্থানীয় নেতারা বলছেন, না চাইতেই প্রধানমন্ত্রী কক্সবাজারের অনেক উন্নয়ন করেছেন, মানুষ শেখ হাসিনাকে দেখতে উদ্দীপ হয়ে আছেন। কক্সবাজারবাসী আশা করছি লক্ষ জনতা সমুদ্রে পরিণত হবে এই আগামী 7 ডিসেম্বর জনসভা। আমরা এখানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, তো এখন শুধু সাজসাজরব, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা দরকার। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটবে বলছেন নেতারা। আর পুরো কক্সবাজারকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জনসাধারণ জনসভায় অংশ নেবেন কিংবা তাদের প্রাত্যহিক কাজেই আসতে চান, তাদের ওই দিনে যেহেতু রাশ থাকবে, সে কারণে আমাদের স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কার্যকরী করার লক্ষ্যেই আমাদের স্পেশাল ডেপ্লয়মেন্ট থাকবে। গেল 2017 সালে সবশেষ কক্সবাজারে মহাসমাবেশে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ জায়েদ, নিউজ 24।